একটি ভৌতিক কাহিনী, প্রভাত কুমার মুখোপাধ্যায়। আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ, নিবাস বীরভূম জেলার টগরা নামক গ্রামে। 1872 খ্রিস্টাব্দে আমি বিএ পাশ করিয়া চাকরি সন্ধানে প্রবৃত্ত হই। কয়েক মাস ধরিয়া বহু স্থানে আবেদন করিলাম, কিন্তু কোনরূপ ফল হইল না। অবশেষে সিউড়ি জেলা স্কুলে দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হইয়াছে সংবাদ পাইয়া স্বয়ং সদরে গিয়া বহু লোকের খোশামত করিয়া উক্ত কর্মে নিযুক্ত হইলাম। আমার বেতন হইল মাসিক 50 টাকা। আমাদের গ্রাম হইতে সিউড়ি 12 ক্রোশ পথ ব্যবধান, বরাবর একটি কাঁচা রাস্তা আছে। আমি গ্রামে ফিরিয়া গিয়া নিজের জিনিসপত্র লইয়া আসিয়া 2 দিন পরে নতুন কর্মে প্রবৃত্ত হইলাম। যেমন অল্প বেতন সেইরূপ একটি ছোটোখাটো সস্তা বাড়ি খুঁজিতে লাগিলাম, কিন্তু পাইলাম না। হেডমাস্টার মহাশয়ের বাসাতেই শয়ন এবং আহারাদি করি, দিবসে বিদ্যালয়ে কর্ম করি এবং অবসর সময় বাসা খুঁজিয়ে বেড়াই। অবশেষে শহরের প্রান্তে একটি বৃহৎ খালি পাকা বাড়ির সন্ধান পাইলাম। বাড়িটি বহুকাল পড়িয়া আছে, স্থানে স্থানে ভগ্ন, তথাপি বাসোপযোগী কয়েকখানি ঘর তাহাতে ছিল। মাসিক 5 শিকা মাত্র ভাড়া দিলেই বাড়িখানি পাওয়া যায়, কিন্তু গুজব এই যে বাড়িটিতে ভূত আছে। তখন আমি সদ্য কলেজের ছোকরা, ইয়ং বেঙ্গল। ভূতের ভয়ে যদি পশ্চাৎপদ হই, তবে আমার বিদ্যা মর্যাদা একেবারে ধূলিসাৎ হইয়া যায়। সুতরাং বাড়ি লওয়া স্থির করিলাম, কিন্তু অত দূরে একাকী থাকা নিরাপদ নহে, চোর ডাকাতের ভয়ও তো আছে। তাই একজন সঙ্গী অনুসন্ধান করতে লাগিলাম। একজন জুটিয়াও গেলেন, তিনি আমাদের স্কুলের চতুর্থ শিক্ষক, নাম রাসবিহারী মুখোপাধ্যায়। যদিও তিনি বিএ পাশ করেন নাই, তথাপি কলেজে অধ্যয়ন করিয়াছেন এবং নিজেকে ইয়ং বেঙ্গল শ্রেণীভুক্তই মনে করেন। তাহার পূর্ব বাসায় কিছু অসুবিধা হইতেছিল, তাই তিনি আমার সহিত যোগদান করিয়া সেই বাড়িটি লইতে প্রস্তুত হইলেন। একজন প্রাচক ব্রাহ্মণ স্থির করা গেল, কিন্তু তাহারা রাত্রিকালে সে বাড়িতে থাকিতে অস্বীকৃত হইল। বলিল, কাজকর্ম সারিয়া আমাদিগকে খাওয়াইয়া দাওয়াইয়া রাত্রি 9টার মধ্যে আপন আপন গৃহে ফিরিয়া যাইবে। কি করি, তাহাতেই সম্মত হইতে হইল। পরবর্তী রবিবার প্রাতে জিনিসপত্র লইয়া সেই বাড়িতে গিয়া বাসা করিলাম। বাড়িটি বহুকালে নির্মিত, চারদিকের প্রাচীর স্থানে স্থানে ভগ্ন, গো মহিষাদি নিবারণ করিবার জন্য বাঁশের বেড়া বাঁধা আছে। বাড়িটির চারিদিকে বাগান, অনেকগুলি নারিকেল, আম, কাঁঠাল, জাম প্রভৃতি ফলের গাছ আছে, সেগুলি ফড়িয়াওয়ালার নিকট জমা দেওয়া। বাড়িটির দ্বিতল নিম্নতলে সম্মুখ ভাগে বেশ বড় বড় দুইখানি ঘর আছে, সে ঘর দুটি মাত্র আমরা দখল করিলাম, কারণ আমাদের প্রয়োজন অল্প। বাড়ির পশ্চাতে একটি পুষ্করিণী, তাহার জল পানযোগ্য নহে, স্নানযোগ্যও নহে, তবে বাসন মাজা প্রভৃতি গৃহকর্ম তাহাতে হইতে পারিত। বাড়ির অল্প দূরে একটি উৎকৃষ্ট দীঘিকা ছিল, আমরা সেইখানে গিয়া স্নান করিতাম। একখানি ঘর আহারাদি করিবার জন্য নির্দিষ্ট করিলাম, অপরখানিতে 2টি চৌকি পাতি আমরা 2জনে শয়ন করিতে লাগিলাম। সমস্ত রাত্রি ঘরে প্রদীপ জ্বালা থাকিত। এইরূপে কিছুদিন যায়, ইতিমধ্যে দশহরার 2 দিন ছুটি হইল, সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল। আমি বাড়ি গেলাম। বাড়িতে 2 দিন মাত্র থাকিয়া তৃতীয় দিন পদব্রজে সিউড়ি যাত্রা করিলাম। আমাদের গ্রামের 1 ক্রোশ পরে হাতছালা বলিয়া একটি গ্রাম আছে। পূর্বে এখানে স্থানীয় জমিদারের অনেকগুলি হাতি বাঁধা থাকিত, হাতিশালা হইতে হাতছালা নামটি উৎপন্ন হইয়াছে। সেই গ্রামের প্রান্তে সড়কের ধারে একটি মন্দির আছে। সেই মন্দিরে রমাপ্রসন্ন মজুমদার নামক একজন ব্রাহ্মণ সর্বদা বাস করেন এবং আপনার তপ জপে নিযুক্ত থাকেন। তিনি একজন সিদ্ধ পুরুষ বলিয়া বিখ্যাত। চতুষ্পার্শ্ববর্তী গ্রামের লোকেরা তাহাকে যথেষ্ট শ্রদ্ধাভক্তি করে। সেইখান দিয়ে যেতে যেতে দেখিলাম মজুমদার মহাশয় খড়ম পায়ে দিয়া মন্দিরের বাহিরে দাঁড়াইয়া আছেন। দেখিয়া রাস্তা হইতে নামে গিয়া আমি তাহাকে প্রণাম করিলাম। আশীর্বাদ করিয়া তিনি আমাকে বলিলেন, বাবা তুমি কোথায় যাইতেছ? আমি উত্তর করিলাম, সিউড়ি স্কুলে আমার মাস্টারি চাকরি হইয়াছে, দশহরা ছুটিতে বাড়ি আসিয়াছিলাম, কল্লো স্কুল খুলিবে তাই ফিরিয়া যাইতেছি। মজুমদার মহাশয় একটু চিন্তা করিয়া বলিলেন, বাবা আজ কি তোমার না গেলেই নয়? আজ বাড়ি ফিরিয়া যাও, কল্লো তখন যাইও। আমি বলিলাম, কল্লো স্কুল খুলিবে, আমার নতুন চাকরি, কামাই হওয়াটা বড় খারাপ কথা, সুতরাং আমাকে ওরূপ আজ্ঞা করিবেন না। মজুমদার মহাশয় বলিলেন, তুমি কোথায় বাসা লইয়াছ?
শহরের দক্ষিণাংশে একটি পুরাতন খালি বাড়ি ছিল, সেইটি ভাড়া লইয়া আমি ও আমাদের স্কুলের অন্য একজন মাস্টার রাসবিহারী মুখোপাধ্যায় একত্র বাসা করিয়াছি বলিয়া মজুমদার মহাশয়কে প্রণাম করিয়া আমি পথ চলিতে লাগিলাম। বেলা আন্দাজ 2টার সময় সিউড়ি পৌঁছিলাম। স্নানাহার করিতে 5টা বাজিয়া গেল। আহার করিয়া বারান্দায় বসিয়া তামাক খাইতেছি, এমন সময় দেখি আমাদেরই গ্রামের একজন কৈবর্ত বৃহৎ লাঠি ঘাড়ে করিয়া আসিয়া উপস্থিত হইল। তাহাকে দেখিয়া বিস্মিত হইয়া আমি জিজ্ঞাসা করিলাম, কি রে তুই হঠাৎ কোথা থেকে এলি? সে বলিল, আজ্ঞে মা ঠাকুরানী এই চিঠি দিয়েছেন এবং এই একটি কবচ আপনার হাতে পড়াবার জন্য পাঠিয়ে দিয়েছেন বলিয়া চিঠি ও কবচ দিল। চিঠি পড়িয়া দেখিলাম মাতা ঠাকুরানী লিখিয়াছেন, তুমি বাড়ি হইতে যাত্রা করিবার পর রমাপ্রসন্ন মজুমদার মহাশয় আসিয়াছিলেন এবং কবচ দিয়া বলিলেন, মা তোমার ছেলে আজ প্রাতে সিউড়ি রওনা হইয়াছে, পথে তাহার সঙ্গে দেখা হইল, তাহার জন্য আমি এই রাম কবচটি আনিয়াছি, তুমি যেমন করিয়া পারো আজই এই কবচটি তোমার ছেলেকে পাঠাইয়া দাও এবং বিশেষ করিয়া লেখো যেন আজই সে এই কবচটি ধারণ করে, আর লিখিয়া দাও যদি কোনো রকম ভয় পায় তবে যেন তারক ব্রহ্ম নাম জপ করে, এই কবচের গুণে এবং নামের বলে সে সকল বিপদ হইতে মুক্ত হইবে। সুতরাং আমি দীনু কৈবর্তকে দিয়া এই চিঠি ও কবচ পাঠাইলাম, প্রাপ্তিমাত্রে রাম নাম স্মরণ করিয়া তুমি কবচটি ভক্তিপূর্বক দক্ষিণ হস্তে ধারণ করিবে যেন কোনো মতে অন্যথা না হয়, ইহা তোমার মাতৃ আজ্ঞা জানিবে। পত্র কবচ লইয়া আমি দীনুকে বলিলাম, তুই আজ এইখানেই থাকবি তো, তোর খাবার জোগাড় করি। সে বলিল, আগে না, মা ঠাকুরানি বিশেষ করিয়া বলিয়া দিয়েছেন তুই নিজে দাঁড়াইয়া থাকিয়া কবচটি পড়াইয়া দিবি এবং আজ রাত্রি আসি আমাকে সংবাদ দিবি যে আমাদের আমার ছেলে কবচ পড়িয়াছে। সুতরাং তাহাকে থাকিবার জন্য আর অনুরোধ করিলাম না, তাহার হাতে 2 আনা পয়সা দিয়ে বলিলাম, এই নে বাজার হইতে কিছু মুড়িমুড়কি কিনিয়া পথে খাইতে খাইতে যাবি। তাহার সম্মুখে কবচটি আমি হস্তে ধারণ করিলাম, সে আমায় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিল। সেদিন রাত্রে আহারাদির পর যথাসময়ে 2জনে শয়ন করিলাম। উহার চৌকির শিয়রে 2টি বড় বড় জানলা খোলা ছিল, আকাশে মেঘ, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িতেছে, আবার মাঝে মাঝে প্রবল বায়ু আসিয়া মেঘকে উড়াইয়া একাদশী চন্দ্রকে দৃশ্যমান করিতেছে। আমরা 2জনে কিয়ৎক্ষণ গল্পগুজব করিয়া নিস্তব্ধ হইলাম, পথশ্রমে কাতর ছিলাম, সেগুলোই ঘুমাইয়া পড়িলাম। অনেক রাত্রে হঠাৎ ঘুম ভাঙিয়া দেখি বাতাসে প্রদীপটা নিভিয়া গিয়াছে, ক্ষীণ মেন মেঘপুঞ্জের অন্তরাল হইতে জ্যোৎস্নালোক জানলা পথে প্রবেশ করিয়া বিপরীত দিকের দেওয়ালে একটি অংশ আলোকিত করিয়াছে। ঘুমে জড়িত চক্ষু অল্প খুলিয়া দেখিলাম যেন একটা কঙ্কালশাল বৃদ্ধ আমার শয্যার উপরে হাঁটু গাড়িয়া থাপা পাতিয়া বসিয়া আছে এবং একদৃষ্টে আমার প্রতি চাহিয়া আছে। তাহার মুখখানি যেন বহুদিন রোগে শীর্ণ, গালের চামড়া ঝুলিয়া পড়িয়াছে, দন্তহীন মাড়ির উপরে তাহার ওষ্ঠদ্বয়ে চুপসিয়া বসিয়া গিয়াছে, মাথায় সাদা ছোট চুলগুলো যেন দাঁড়াইয়া রহিয়াছে, তাহার চক্ষু 2টা হইতে যেন ক্রোধ, ঘৃণা এবং বিদ্রূপের জ্বালা বহির্গত হইতেছে। দেখি আমি আপাদমস্তক শিউরিয়া উঠিলাম, ভয়ে চক্ষু মুদ্রিত করিলাম, কিন্তু সে অবস্থায় খানিকক্ষণ থাকিতে পারিলাম না, আবার চক্ষু খুলিলাম, আবার দেখিলাম সেই বিভৎস মূর্তি ঠিক সেই অবস্থায় বসিয়াছে, আবার চক্ষু মুদ্রিত করিলাম। তখন হঠাৎ মাতা ঠাকুরানির পত্রের কথা স্মরণ হইল, মনে মনে বলিলাম, আমার কি ভয়, আমার হস্তে রক্ষক কবচ রহিয়াছে, এবং মৃদুস্বরে তারক ব্রহ্ম নাম জপ করিতে লাগিলাম। কিয়ৎক্ষণ পরে চক্ষু খুলিলাম, তখন সে মূর্তি আর নাই। সাহস পাইয়া উঠিয়া বসিলাম এবং জড়িত কণ্ঠে আমার বন্ধুকে ডাকিতে লাগিলাম। রাসবিহারী বাবু উঠিয়া বসিলেন, কি মহাশয়? আমি তখন প্রদীপ জ্বালিয়া সমস্ত ঘটনা তাহাকে প্রকাশ করিয়া বলিলাম। তিনি অত্যন্ত ভীত হইলেন। সমস্ত রাত্রি আমরা গল্প করিয়াই কাটাইয়া দিলাম। পরদিন প্রভাতে সে গৃহত্যাগ করিয়া অন্যত্র আশ্রয় গ্রহণ করিলাম। আহারাদি করিয়া রাত্রে 10:30 সময় স্কুলে গেলাম। টিফিনের সময় ডাকওয়ালা পিয়ন একখানি পত্র দিল, দেখিলাম সেখানে রমাপ্রসন্ন মজুমদার সেখানি সেখানে রমাপ্রসন্ন মজুমদার মহাশয় লিখিয়াছেন। চিঠির তারিখ এবং ছাপ গতকাল লোকার। চিঠিখানিতে লেখা আছে, শ্রী শ্রী দুর্গা শরণং, পরম শুভাশীর্বাদ শুভাশীর্বাদ সন্তু বিশেষ বাবা জীবন, গতকাল তোমার সহিত সাক্ষাৎ হওয়ার পর
আমি তোমাদের বাড়িতে গিয়াছিলাম এবং তোমার মাতা ঠাকুরানীকে তোমার নিমিত্ত একটি রাম কবচ দিয়ে আসিয়াছি, তাহাকে অনুরোধ করিয়াছি যে অদ্যই তিনি সেটি যে কোনো উপায়ে যেন তোমাকে পাঠাইয়া দেন এবং যাহাতে অদ্যই নিশাকামের পূর্বে অবস্থায় তুমি ধারণ করিতে পারো। বোধ হয় অর্ধরাত্রে তুমি কোনোরূপ ভয় পাইবে, কিন্তু সেই রাম কবচটির গুণে তোমার কোনো বিপদ হইবে না। কবচটি তুমি নিয়ত ধারণ করিয়া থাকিবে এবং আর যদি কখনো ভয়ের কারণ ঘটে তবে তারক ব্রহ্ম নাম জপ করিবে, সর্বদা শুদ্ধাচারে থাকিবে, অত্র কুশল, মা ভবানী তোমার মঙ্গল করুন। ইতি নিয়ত আশীর্বাদক শ্রী রমাপ্রসন্ন মজুমদার। পত্রখানি পড়িয়া আমার বিস্ময়ের অবধি রহিল না। সেখানে রাসবিহারী বাবুকে দেখাইলাম, তিনিও খুব আশ্চর্য হইলেন। পূজার ছুটির সময় বাড়ি গিয়া প্রথমে মজুমদার মহাশয়কে প্রণাম করিতে গেলাম। যে বিপদ হইতে আমাকে তিনি উদ্ধার করিয়াছেন তাহার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলাম, আচ্ছা আমি যে সেই রাত্রে ভয় পাইব একথা আপনি কি করে জানিতে পারিয়াছিলেন? একটু মৃদু হাস্য করিয়া মজুমদার মহাশয় বলিলেন, তুমি যখন সেদিন আসিয়া আমাকে প্রণাম করিলে তখনই আমি দেখিলাম একটি পেটযাত্রা তোমার পশ্চাতে বেড়াইতেছে। কোনো কারণে সে তোমার উপর ভয়ানক ক্রুদ্ধ হইয়াছে এবং তোমার প্রাণহানি করিবার মানসেই তোমার সঙ্গ লইয়াছে। কেবল উপযুক্ত ক্ষণ পায় নাই বলিয়া শেষ পর্যন্ত কৃতকার্য হইতে পারে নাই। তুমি চলিয়া গেলে আমি গণনা করিয়া দেখিলাম যে সেই রাত্রেই ক্ষণ উপস্থিত হইবে, তাই তাড়াতাড়ি একটি রাম কবচ লিখিয়া তোমার মাতা ঠাকুরানীকে দিয়ে আসিয়াছিলাম। যাহা হোক, কবচটি তুমি কখনো পরিত্যাগ করিও না। আমি বলিলাম, মজুমদার মহাশয়, আমার সঙ্গে যে লোকটি সেই ঘরে শয়ন করিতেন তিনি কোনোরূপ ভয় দেখিলেন না কেন? আমরা উভয়ই একত্রে সে বাড়িতে ছিলাম, তবে আমার উপর এই ভূতের এত আক্রোশ কেন? মজুমদার মহাশয় জিজ্ঞাসা করিলেন, সেই লোকটির নাম কি? তাহার নাম রাসবিহারী মুখোপাধ্যায়, তিনি ব্রাহ্মণ, এই কারণে ভূত সহসা তার কিছু করতে পারে নাই। তুমি কায়স্থ, তোমার প্রাণহানি করা তাহার পক্ষে সহজ হইত। এই কথা শুনিয়া কিয়ৎক্ষণ আমি নীরবে চিন্তা করতে লাগিলাম। পরে বলিলাম, সে ঠিক আছে, ভূত কি এখনো আমার অনিষ্টের চেষ্টা করিতেছে? আরেকবার সে তোমাকে দেখা দিবে, সেখন তো কতদিনে উপস্থিত হইবে তাহা আমি এখন বলিতে পারি না, কিন্তু এই রাম কবচের বলে তোমার কোনো বিপদ হইবে না। তাহার পর অষ্টাদশ বৎসর কাটিয়া গেল। সে ভূতের কথা আমি প্রায় বিস্মৃত হইলাম, কিন্তু রাম কবচটি বরাবর সযত্নে ধারণ করিয়াছিলাম। আমি ক্রমে দ্বিতীয় শিক্ষক হইতে প্রধান শিক্ষকের পদে উন্নীত হইলাম। পরে আরও কয়েক বৎসর সুখ্যাতির সহিত কর্ম করিয়া প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টরি পদে পদ প্রাপ্ত হইলাম। আমার বেতন 150 টাকা হইল। মফস্বলে নানা স্থানে ভ্রমণ করিয়া আমাকে বিদ্যালয় পরিদর্শন করিতে হইত। একদিন মেদিনীপুর জেলার একটি গ্রাম্য স্কুল পরিদর্শন করিতে যাইতেছি। সন্ধ্যার পর হারাদি করিয়া একখানি গরুর গাড়ি ভাড়া করিয়া সেই গ্রামাভিমুখে রওনা হইলাম। শরৎকালের পরিষ্কার রাত্রি, আকাশে চাঁদ ছিল, ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়ে গাড়ি মন্থর গমন চলিয়াছে। আমি প্রথমে শুয়ে একটু ঘুমাইবার চেষ্টা করিলাম, দেখিলাম গাড়োয়ান তাহার বসিবার সেই সংকীর্ণ স্থানটুকুতে কোনো প্রকারে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে। জ্যোৎস্না রাত্রি, পরিষ্কার পথ পাইয়াছে, গরু দুইটি অবাধে আপন মনে চলিয়াছে। রাস্তার দুই ধারে বৃক্ষের শ্রেণী, কোথাও দূরে দূরে কোথাও বা ঘন সন্নিবদ্ধ ঝুরঝুর করিয়া বাতাস দিতেছে। গাড়োয়ান আরামে নিদ্রা যাইতেছে দেখিয়া উহাকে জাগাইতে আমার ইচ্ছা হইল না, অথচ গরু দুইটা অরক্ষিত অবস্থায় পথ চলে তাহাও নিরাপদ নহে। এই বিবেচনা করিয়া আমি আর শুইলাম না, বসিয়া রহিলাম। এই অবস্থায় প্রায় ঘন্টাখানেক কাটিল। আমার একটু তন্দ্রা আসিতে লাগিল, আমি বসিয়া বসিয়া ঢুলিতে লাগিলাম। হঠাৎ গরু দুইটা থামিয়া গেল, একটা ঝাঁকুনি দিয়া গাড়িখানা দাঁড়াইয়া পড়িল, আমার তন্দ্রা ছুটিয়া গেল। চক্ষু খুলিয়া দেখি সেই ভীষণ মূর্তি গরু দুইটার সম্মুখে পথ অবরোধ করিয়া গাড়ির জোয়ালের উপরে দুইটা জীর্ণ হস্ত রাখিয়া সেই শুষ্ক চর্মবৃত কঙ্কাল দাঁড়াইয়া আছে এবং সেই জ্বলন্ত চক্ষু দুইটা হইতে আমার প্রতি ক্রোধানল বর্ষণ করিতেছে। দেখি আমার শরীরে রক্ত হিম হইয়া গেল, আমি কাঁপিতে লাগিলাম। বুকের কাছে হাত রাখিয়া তারক ব্রহ্ম নাম জপ করিতে লাগিলাম। কিছুক্ষণ জপ করিতে করিতে দেখিলাম যে মূর্তি ছায়ার ন্যায় মিলে যাইতেছে। যখন সে একেবারে অদৃশ্য হইয়া গেল, গরু দুইটা তখন গাড়ি পশ্চাতে ঘুরাইয়া দিয়া মহাবেগে ছুটিতে লাগিল।
ঝাঁকানিতে গাড়োয়ানের ঘুম ভাঙিয়া গেল। সে ধড়ফড় করিয়া উঠিয়া বলিল, বাবু এ কি গরু এমন করে ছুটতেছে কেন? আমি আসল কথা তাহাকে না বলিয়া কেবলমাত্র বলিলাম, হয়তো পথে কোনো ভয় দেখিয়াছে, তাই ছুটিয়া বাড়ি যাইতেছে। গাড়োয়ান তখন গাড়ি থামাইবার এবং মুখ ঘুরাইবার জন্য অনেক চেষ্টা করিল। গরু দুইটি লাঙুল টানিয়া ছিঁড়িয়া ফেলিবার উপক্রম করিল, কিন্তু কিছুতেই তাহারা দাঁড়াইল না। দৌড়িতে দৌড়িতে অবশেষে যখন একটি গ্রামের বাজার উপনীত হইল এবং সেখানে অনেক লোকজন ও অন্যান্য গরুর গাড়ি দেখিতে পাইল, তখন দাঁড়াইল। গরু দুটি ভয়ানক শ্রান্ত হইয়া পড়িয়াছিল দেখিয়া আমি গাড়োয়ানকে বলিলাম, থাক আজ আর কাজ নেই, গরুকে খুলিয়া দাও, উহাদের মুখে ঘাস জল দাও, করল প্রভাতে তখন আবার যাওয়া হইবে, যাওয়া যাইবে, অর্ধরাত্রে এখানে বিশ্রাম করি। তাহার পর আরও 7 বৎসর কাটিয়াছে, কিন্তু আর কখনো কোনরূপ ভয় পাই নাই। সেই রাম কবচটি এখনো ধারণ করিয়া আছি এবং যতদিন বাঁচিব ততদিন ধারণ করিয়া থাকিব। আমার মাতৃদেবীর এবং মজুমদার মহাশয়ের লিখিত সেই পত্র দুইখানি অদ্যাপি আমার নিকট আছে, যদি কেউ দেখিতে ইচ্ছা করেন তো দেখাইতে পারি। শ্রীযুক্ত উপেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নিকট আমি যেমন শুনিয়াছি, উপরে অবিকল স্বহস্তে তাহা লিপিবদ্ধ করিয়াছি। শ্রী ইন্দুভূষণ সেন, উপরের লিখিত ঘটনাগুলি আমি যেমন বলিয়াছি, ইন্দুবাবু তাহা যথাযথভাবে লিপিবদ্ধ করিয়াছেন এবং ওই ঘটনাগুলি আমার প্রত্যক্ষভূত এবং অবিকল সত্য। এই গল্পের এখানেই শেষ, ফিরে আসবো নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।